হ্যালো, আমি জয়ী, সুইডেন থেকে বলছি। সুইডেন টাইম দুপুর একটা। আমি আমার মেয়ে একটু বেরোলাম, আজ যাব বাংলাদেশি দোকানে, ওখান থেকে কিছু কাঁচা বাজার নেব। তো ওটা দোকানটা আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা। তো চলুন, অনেকদিন পরে ওই দোকানটাতে যাচ্ছি। তো এই তো সামনে আমার কন্যা যাচ্ছে, আমার প্রিন্সেস। তো আমি আর আমার মেয়ে যাব। তো এই তো আমি আমার হাউজিংয়ের মধ্যে ভেতর থেকে নামছি। একটু উপরে আমার বিল্ডিংগুলো, তো ওটা সিঁড়ি আছে, পাশে লিফটও আছে। যেহেতু আমি এখন নামছি, নামার সময় তো সিঁড়ি দিয়েই নামবো, আর ওঠার সময় তো ভারী ব্যাগপত্র থাকলে তখন লিফটে ওঠা হয়। তো এই যে দেখুন, এখানে একটা চেয়ারও আছে, বেঞ্চ, বসতে পারে কেউ, বয়স্ক যারা বা কেউ হাঁটতে হাঁটতে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেল, ওখানে একটু বসলো। তো এই তো গত 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ্র বেরিয়েছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখুন। চারিপাশটা কত সুন্দর লাগছে। এই যে ওই সাইড দিয়েও রাস্তা আছে একটা, উঁচু গাছে। আর এই যে ওটা হচ্ছে লিফট, এটা আমার এই হাউজিংয়ে যারা থাকে। তারা এই লিফটটা চড়তে পারে। তো এই যে আমার মেয়ে হাসছে, ভিডিও হচ্ছে বলে ও হাসছে। ও মেয়ে বলছে আমারও ভিডিও করবে, তো ওই জন্য আমাকে একটু হাঁটতে বললো, আমি হেঁটে আসছি। এই যে এটা একটা, এই যে এটা একটা হেম শপ, সুইডিশ গ্রসারি। তো এখন যেহেতু দুপুর 1টা বেজে গেছে, আমরা লাঞ্চ করিনি ঘরে, তো বাইরে থেকে কিছু খাবার তুলে নেব। তো এটা একটা সুপার মার্কেট, এখানে কিছু রেডিমেড খাবার দেখব। সামনের দিকে গেটটা আছে, এটা পেছন সাইডটা। তো আমরা যাব ভেতরে, আর এর পাশেই হচ্ছে, এই তো ভিতরে চলে এলাম। মেয়ের দুটো ফিতে খুলে গেছে, ওটাই বলছে। এই যে আমরা এখান থেকে এই যে দেখতে পারছি, মেজগুলো, এগুলো ময়দা আর এই আছে চিজ আর পালং শাক দিয়ে তৈরি। এটা দেখতে অনেকটা লাচ্ছা পরোটার মতো লাগছে, আর খেতে খুবই সুস্বাদু। তো এটা আমরা দুটো নিয়ে নেব, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। মেয়ের যে এটা, এটা পুরোটাই চিজ দেওয়া। তো এই যে আমরা একটা মিত্র দিয়ে নিয়ে খাচ্ছি। তো ওর খুব পছন্দের খাবার এটা, ও ভালোবাসে, আর আমার ভালো লাগে খেতে, একটু ক্রাঞ্চ টাইপের লাগে খেতে, খুব ভালো লাগে। তো আমাদের লাঞ্চ আজ এটাই হবে, আমরা যাচ্ছি। এই যে আমরা প্রথম মেট্রো থেকে নেমে গেছি, নেমে আর একটা মেট্রোতে উঠবো, তো যার জন্য আমরা উপরে উঠে আবার নিচের দিকে নামছি। এখানে মেট্রো কিন্তু ফ্লোর সিস্টেম, তো একতলা। তো এই যে আমরা চলে এসেছি, আমরা যে দোকানটিতে যাব সে দোকানের কাছাকাছি চলে এসেছি। হাতে আমাদের প্রচুর সময় আছে, তো মেয়ে বলছে একটু খেলবে, পাশে একটা পার্ক ছিল, তো পাশে আরও অন্যান্য বাচ্চারাও আছে। তো মেয়ে খেলছে, আমি চারিপাশটা একটু হাঁটছি, দেখছি আমি। দেখুন কত,
লিফটটা করবে, ভারী ব্যাগ আছে। যে এটা আমার বাড়ির লিফট, ফ্ল্যাটের লিফট। তো আমি সেকেন্ড ফ্লোরে থাকি, তো আমি দুই দিলাম, যার জন্য দুই প্রেস করলাম। এই তো এই যে এই যে আমি বাড়িতে এসে তাড়াতাড়ি খাবার বানিয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল। তো এটা হচ্ছে ক্রন, ক্রনের একটি কি বলে ছাতু টাইপের, তো ওটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, পাশে বাটারে ক্যাপসিকাম ভেজে নিয়েছি, আর সাথে নিয়েছি সেদ্ধ ডিম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন, আর আমি কি কি বাজার করলাম সেই ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো টাটা।